আপনার বাস্তুর ঈশান কোণে বা গৃহের ঈশান কোণে যদি আপনি পায়খানা বাথরুম করেন, তাহলে কিন্তু মারাত্মক সমস্যায় পড়বেন। এই সমস্যা অনেকেই ভুক্তভোগী, বহু মানুষ আমাদেরকে সমস্যা বলে। তো যাদের যাদের ঈশান কোণে পায়খানা বাথরুম আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাবিজ কবজ নিয়েও কিন্তু অতটা ভালো কাজ পাওয়া যায় না। ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে আপনার সংসারে অবনতি, লক্ষ্মী ছাড়া, সংসারে অশান্তি, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বাড়ির মধ্যে লেগে থাকবে, শুভ কাজগুলি হবে না, অশুভতে পরিণত হবে। ঈশান কোণ হলো দৈবকোণ, এখান দিয়ে ঈশ্বরের বা দৈব শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে। তো সবসময় ঈশান কোণে ঠাকুরের স্থান করা উচিত। যখনই আপনি ঈশান কোণে পায়খানা বাথরুম করছেন, তখন দেখা যাবে যে সেই গৃহে দৈব শক্তির প্রভাবটা বিস্তার পাচ্ছে না, অশুভ শক্তি প্রভাব বিস্তার করে তার বাড়িতে ভয়ানক সমস্যার সৃষ্টি করছে। তো সেক্ষেত্রে পায়খানা বাথরুম, যারা আমার ভিডিওটি দেখছেন, নতুন বাড়ি করতে যাচ্ছেন, তারা কিন্তু কখনোই ঈশান কোণে কিছু করবেন না, বায়ুকোণে করতে পারেন এবং পশ্চিম দিকে আপনি করতে পারেন। দেখা গেল এক কোণে না করে যদি ভাবছেন যে আমি করব, তো পশ্চিম দিকে আপনি করতে পারেন, এটা হলো নিয়ম। আর এছাড়া বাদবাকি আপনার একটু অর্ধেক ভুলভাল হলেও কোনো সমস্যা সেরকম হয় না। এই ঈশান কোণে পায়খানা বাথরুমের করার ক্ষেত্রে যে সমস্যাটা আপনার বাস্তুর মধ্যে প্রভাব বিস্তার করবে, সেটা কিন্তু অন্য ক্ষেত্রে অতটা সমস্যা ঘটবে না। তো এটা থেকে নিস্তার পাবেন কী করে? এটা নিস্তার পেতে গেলে প্রথমত যদি সম্ভব হয় সেখান থেকে আপনাকে পায়খানা বাথরুম সরাতে হবে, আর যদি সরানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বাড়িতে অন্তত সবসময় যখনই সময় পান ভুবনেশ্বরীর মন্ত্র কিংবা শিবের মন্ত্র, বাস্তুদেবতার মন্ত্র, তবে বাস্তুদেবতার মন্ত্র অনেকেই জানেন না, তবে ভুবনেশ্বরীর মন্ত্র কিংবা শিবের মন্ত্র এটা কিন্তু অন্তত পক্ষে 108 বার করে জপ করতে হবে। তাতে অনেকটাই এটার যে ক্ষতিগুলো হচ্ছিল সেগুলো থেকে কিন্তু রক্ষা পাবেন। আর আয় উন্নতির কবচ বা ব্যবসার উন্নতির কবচ, এরকম ধরনের যে সমস্ত কবচ আছে, নিলেও দেখা যায় অন্য লোকে হয়তো 100% কাজ পাচ্ছে, আপনার ক্ষেত্রে দেখা যাবে যে 10% বা একটু বেশি এরকম ধরনের কাজ হচ্ছে, খুব একটা বেশি তার কাজ বোঝা যাচ্ছে না। কারণ কিন্তু সমস্যাটা এই ঈশান কোণে বাথরুম হওয়াটা। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখানে বলে দিই, অনেকের মাথা ব্যথা ভালো হচ্ছে না, অনেকেরই কিন্তু এরকম সমস্যা আছে, মাথা ব্যথা ভালো হচ্ছে না। এটাও একটা কিন্তু মারাত্মক কারণ থাকে, সূর্যের দিকে ফিরে প্রস্রাব করা। সূর্য পূর্ব দিকে উঠেছে, তখন আপনি পূর্ব দিকে ফিরে প্রস্রাব করছেন, কিংবা সূর্য এখন দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে সূর্য সোজাসুজি ফিরে আপনি প্রস্রাব করছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাথা ব্যথাগুলি কোনোভাবেই ভালো হবে না। এই মাথা ব্যথা ভালো করতে গেলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য মন্ত্র জপ করে, সূর্যর দিকে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলে, 3 দিন ক্ষমা ভিক্ষা চাইলে এই মাথা ব্যথাগুলি কিন্তু অবশ্যই ভালো হয়ে যায়। এগুলো পরীক্ষিত বলছি শুধু না, এটা কিন্তু পরীক্ষিত জিনিসই আমি আপনাদেরকে বলছি, আপনারা করে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। আর এই বাস্তুর সমস্যাটা আমি যেটা বললাম, যদি পারেন ওখান থেকে সরাবেন, ওটাই একমাত্র এটা থেকে নিস্তার পাওয়ার উপায়।